যে আপনারা জানেন যে ফিলিস্তিনের মাটিতে সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে মুসলিমদের উপরে চরম অত্যাচার করছে ইসরায়েলের ইহুদিরা, চরম অত্যাচার, মসজিদের উপরে পর্যন্ত বোমা হামলা চালাচ্ছে তারা, কত শিশু ধরে ধরে কেটে দিচ্ছে গরু কাটার মতো করে। আমি মমতাজুল ইসলাম মুসাফি দোয়া করছি একবার অন্তত আমিনটা বলুন, হে কাবার মালিক, তুমি যেমন আব্রাহাকে চিহ্নিত করে শেষ করেছ, পৃথিবী থেকে তাদেরকে যেমন বিদায় জানিয়ে দিয়েছ, ঠিক তেমন ফিলিস্তিনের মুসলমানদের উপরে যারা কঠিন অত্যাচার চালাচ্ছে, দয়াময় তুমি তাদেরকে পৃথিবী থেকে একেবারে শেষ করে। আপনারা জানেন যে পবিত্র আল কোরআনের সম্পূর্ণ বাংলায় অনুবাদ করেছিলেন তার নাম গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র বলে একটা লোক, তারও আগে কোরআনের অনুবাদ হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি, লোকটা কিন্তু ইমান ছিল না। আপনারা জানেন আমাদের ভারতবর্ষে নয় ভিন্ন দেশের একজন নারী, তার নাম মাদার টেরিজা, নাম সকলেই জানেন। এই মহিলাটি সারা পৃথিবীতে কত জায়গাতে বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, হসপিটাল, গরিব মানুষদের জন্য চিকিৎসার ব্যবস্থা, স্কুল তৈরি করেছেন, কিন্তু ইমান ছিল না, একদম ইমান ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন যে কিয়ামতের দিনে প্রত্যেক আমলকারীকে তার আমল দেখানো হবে। একজন হিন্দু দান করেছে, সে নেকি পাবে, একজন মুশরিক দান করেছে, সে নেকি পাবে, তার নেকি দেখানো হবে, বলা হবে এই দেখো এই যে উহুদ পাহাড় সমান নেকি দেখতে পাচ্ছ, এই নেকিটা তুমি একটা অনাথ আশ্রম করেছিলে তার নেকি, এই তুমি দেখো এই দশটা পাহাড় সম পরিমাণ নেকি, এটা তুমি কোরআনের বাংলা অনুবাদ করেছিলে তার নেকি, দেখো তোমার এই যে বিশাল নেকি, এই নেকিটা তুমি দুস্থ মানুষদের মাঝখানে বস্ত্র বিতরণ করেছিলে এটার নেকি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন হাওয়া মানসুরা, ঈমান না থাকলে সমস্ত নেকিকে বরবাদ করে দেওয়া হবে, সমস্ত নেকি ধূলিসাৎ করে দেওয়া হবে। আল্লাহু আকবার, ঈমান এমন এক মজবুত জিনিস। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা যারা কাজ করব, আমরা যারা আমল করব, ঈমানের অবস্থাতে করার চেষ্টা করব। নাম্বার দুই, আল্লাহ তাআলা বলছেন ঈমানের অবস্থাতে যদি কেউ ভালো কাজ করে পৃথিবীতে তাকে পুরস্কার দেওয়া হবে। ভাটল এলাকার কোনো মানুষ আছে যে মসজিদে 10,000 টাকা দান করে বাড়ি গিয়েছি, বাড়ি গিয়ে দেখছি এক জায়গায় 5,000 টাকা রাখা ছিল, ওই টাকাটা 50,000 হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে আপনার জীবনে? এরকম ঘটনা ঘটেছে যে আপনি বস্তা থেকে এক বস্তা চাউল বার করে ভিখারিকে দিলেন, আবার ঘুরে এসে দেখছেন বস্তার চাউল অর্ধেক ছিল, ফুল হয়ে গেছে, দেখেছেন? দেখেননি। আল্লাহ বলছেন ঈমানের অবস্থায় ভালো কাজ করলে দুনিয়াতে পুরস্কার আছে, আপনাকে দেখাই তাহলে দুনিয়াতে পুরস্কার আছে কি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোথায়, মিরাজে, মিরাজে চলে গেলেন, রাস্তাতে অনেক ঘটনা, তা মিরাজে যাওয়ার সময়তে অনেক কিছু ঘটেছে, পৌঁছে গেছেন মিরাজে, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন, জাহান্নামের দিকে তাকিয়ে দেখছেন শুধু নারী আর নারী জাহান্নামে, আর অহংকারী ধনী এরা জাহান্নামের ভিতরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে এইভাবে দেখছেন যে জান্নাতে কারা, জান্নাতের ভিতরে তিনি দেখতে পাচ্ছেন যে জান্নাতে শুধু দুস্থ মানুষেরা, অভাবী মানুষেরা তারা জান্নাত দখল করে আছে, আর আর একটা যুবককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জান্নাতের ভিতরে হাঁটছে, খুব জোরে জোরে জান্নাতের ভিতরে হাঁটছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরিলকে, জিবরিল কে যুবকটা জান্নাতের ভিতরে চলছে কে, আমি নবী এখনো জান্নাতে ঢুকতে পারলাম না, কে লোকটা? তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হচ্ছে এটা আপনার উম্মতের একজন, আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের ভিতরে ঘুরছেন। আর একজন মহিলাকে দেখলেন যে একজন মহিলা আর একজন মহিলার সঙ্গে জান্নাতের ভিতরে কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল মহিলাটি কে, যাকে যার গলার আওয়াজটা পরিচিত পরিচিত মনে হচ্ছে। তখন জিবরিল বলছেন আল্লাহর নবী এর নাম রুমাইসা, ডাকনাম ডাকনাম হচ্ছে এ আপনার কি বলে আবু তালহার স্ত্রী, আবু তালহার স্ত্রী, এর নাম রুমাইসা, আবু তালহার স্ত্রী এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন, ঘটনা কি, আমি জান্নাতে যেতে পারলাম না, আবু তালহার স্ত্রী জান্নাতে, হযরত বিলাল জান্নাতে চলে এলেন।
হজরের নামাজের পরে আল্লাহর নবী বসে আছেন হযরতে বেলালকে ডেকে বলছেন বেলাল গো বলো দেখি জীবনে তোমার ভালো কাজে কি আছে হযরতে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ভালো কাজ কিছু নাই আমি একজন গোলাম আমাকে আজাদ করা হয়েছে আমি একজন গরীব আমার ধনী মানুষ নয় এমন আশা পূর্ণ কোন আমল আমি করতে পারি না গো নবী তবে আল্লাহর নবী আমার জীবনে একটা ভালো কাজ আছে সেটা হচ্ছে এই দিনের বেলাতে যতবার ওযু ভেঙে যায় ততবার ওযু করি দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি বিশ্ব নবী বলছেন বেলাল রে আল্লাহ তোমার এই আমলে এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে বেলাল তুমি জান্নাতে যাচ্ছ না এই কারণে যে তুমি মারা যাচ্ছ না তাই তুমি মারা গেলেই বেলাল জান্নাত চলে যাবে মারা গেলেই জান্নাত বেলালের আমল কি ছিল কে সারাদিন অজু করত আপনার পক্ষে আমল করা সম্ভব আচ্ছা আমার পক্ষে আমল করা সম্ভব সারাদিন অজু করা সম্ভব নয় তাহলে কি করা যাবে না অন্তত পক্ষে আপনি এক কাজ করুন যদি এই আমল করতে না পারেন তাহলে ভাটলের এই জুম্মা মসজিদটা একবার করে ঝাড়ু দেন এটা তো দেওয়া যাবে যে মসজিদটা আমি একবার ঝাড়ু দেবো এটাও করা যাবে না কারণ ঝাড়ু দেওয়ার জন্য আমরা ইমাম সাহেব রেখে দিয়েছি উনি ঝাড়ু দেন প্রতিদিন এই তো সমাজের অবস্থা সমাজের অবস্থা নয় প্রতিটা মসজিদে ইমাম সাহেব মসজিদে ঝাড়ু লাগাচ্ছে ইমাম সাহেব অজুখানা পরিষ্কার করছে করছে না হয়তো আপনাদের এলাকাতে হয় না আরে যে জাতির ইমামকে দিয়ে মসজিদ পরিষ্কার করায় যে জাতি ইমামকে দিয়ে অজুখানা পরিষ্কার করায় এই জাতি জীবনে সফলতা পাবে না যে জাতি তার আলেমকে সম্মান দিতে পারলো না তার ইমামকে মর্যাদা দিতে পারলো না এই জাতি কখনো সফলতা পেতে পারে না আপনি সারাদিন অজু করে থাকতে না পারলেও মসজিদটা ঝাড়ু দেন যদি বলছেন প্রতিদিন ঝাড়ু দেওয়া সম্ভব নয় জুম্মার দিনে দেন জুম্মার দিনে অন্তত দেন বাড়ি থেকে সবার আগে এসে মসজিদটা ভালো করে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন আপনি করলে ক্ষতি কি হয় হযরতে বেলাল কি আমল করতেন সামান্য একটি আমল সারাদিন অজু করে থাকতেন এটা তার জীবনে বড় আমল আপনাকে আমি দুটো একটা ভালো আমল বলে দিই সবাই তো ইমানদার আছেন এখানে ইমানওয়ালা মানুষ আপনাদের দুটো একটা ভালো কাজ করি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইনফিকুনা ফিসসাররাই ওয়াজ্জাররাই ওয়াল কাদিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন্নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে অনেক ভালো কাজের মধ্যে দুটো একটা ভালো কাজ আপনাকে বলে দিই এক আল্লাহ তাআলা বলছেন যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় খরচা করে যারা সম্পদ দান করে দুই দুই নম্বর যারা রাগ হলে ওয়াল কাদিমিনাল গায়জা রাগ হয়ে গেলে যারা রাগকে কন্ট্রোল করে উত্তেজিত অবস্থায় কোনো মানুষকে প্রতিশোধ গ্রহণ করে না ওয়াল আফিনা আনিন্নাস তার কাছে কোনো মানুষ অপরাধ করলে তাকে সাথে সাথে ক্ষমা করে দেয় আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন নিশ্চয়ই এই সৎকর্মশীলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি পছন্দ করেন তিনটে ভালো কাজ এক আপনি সচ্ছলতা অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে দেন দুই দুই নম্বর কখনো রাগ হয়ে গেলে মানুষকে ক্ষমা করে দেন তিন কেউ অপরাধ করলে আপনি তাকে ক্ষমা করে দেন আপনাকে দেখতে পাওয়া যায় সমাজে ভাই ভাই একটু অশান্তি তিন বছর কেস চলছে তিন বছর আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যায় তবুও ভাইয়ের কাছে ক্ষমা পাওয়া যায় না এ ঘটনা ঘটে না ঘটে ভাইয়ের কাছে ক্ষমা হয় না স্রষ্টার কাছে ক্ষমা হয় প্রতিবেশীর কাছে ক্ষমা পাওয়া যায় না লোকটা দুই বছর জেলে বসে আছে কারণ না একটু মনোমালিন্য জমি জায়গা নিয়ে ঝগড়া অশান্তি হয়েছিল কেস করে দিয়েছে পুলিশ অ্যারেস্ট করেছে দোষী সাব্যস্ত হয়েছে তাকে জেলে ভরা আছে আজকে দুই বছর অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল কাদিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন্নাস রাগ হয়ে গেলে কন্ট্রোল করো রাগকে সম্বরণ করো আর কি করো অপরাধীদেরকে ক্ষমা করে দাও প্রতিশোধ নিতে যেও না এই তিনটে কাজ যদি তোমরা করো তোমরা আল্লাহর দরবারে মুহসিন উত্তম সৎকর্মশীল আল্লাহ তার আগে শব্দ ব্যবহার করে বলছেন আমি তোদেরকে খুব বেশি ভালোবাসি এইবার আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন দিনটা ছিল সোমবার কেদিন সোমবার
সোমবারের দিন পৃথিবী থেকে চলে গেছেন, ঠিক বৃহস্পতিবার যেদিন, বৃহস্পতিবারের শেষ নামাজ তিনি জমাতে ইমামতি করে পড়িয়েছেন, দিনটা ছিল বৃহস্পতিবার। প্রথম দুই রেখাতে তেলাওয়াত করেছিলেন সুরাই মুরসালাত, শেষ আয়াত তার শব্দ ছিল ফাবি আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন যে তোমরা কি এরপরেও কোনো কিতাবের উপর ইমান আনবে? নবীজি যেন উম্মতের জন্য এই বার্তা দিতে চাইলেন যে আমি তো চলে যাব পৃথিবী থেকে, আমার পরেও কি তোমরা কোনো কিতাবের উপরে ইমান আনবে, এই কথা বলতে চেয়েছেন। এশার মগরিবের নামাজ পড়ে এশার নামাজের আজান হলো, হযরত বেলাল আজান দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযু করলেন, অযু করার পরে বেহুশ হয়ে গেলেন, আবার দ্বিতীয়বার অযু করলেন বেহুশ হয়ে গেলেন, তৃতীয়বার অযু করলেন বেহুশ হয়ে গেলেন। হযরত আবু বক্করকে ইশারা করে বললেন আবু বক্কর ইমামতিতে যাও। হযরত আবু বক্কর ইমামতিতে হাঁটছেন, কিন্তু যেতে খুব ভয় করছেন, লজ্জা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তো পৃথিবীতে বেঁচে আছেন। হযরত আবু বক্কর গেলেন ইমামতি করছেন, ইতিহাস বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্তের নামাজের ইমামতি করেছেন, 17 ওয়াক্তের নামাজের হযরত আবু বক্কর। একদিন দুই দিন পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিযোগ করে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমার আব্বা যাতে নামাজ না পড়ায় আপনি অন্য কাউকে দায়িত্ব দেন। আয়েশা এই কারণে নবীজিকে বলছেন কারণ আল্লাহ নবী শেষ কয়েকটা দিন আয়েশার কাছে পালি সিস্টেমে তিনি থেকেছেন। অন্যান্য বিবিরা হয়তো ভাববে যে আয়েশার বাপ তো আবু বক্কর, এই জন্য হয়তো আয়েশা আল্লাহ রসুলের কানে কানে বলে দিচ্ছে যে আমার আব্বাই ইমামতি করুক, মানুষ যাতে এটা ধারণা করতে না পারে এই জন্য আম্মা যান আয়েশা আপত্তি করেছিলেন যে আপনি অন্য কাউকে দায়িত্ব দেন। কিন্তু বিশ্ব নবী তিনি বলেছেন আয়েশা পৃথিবীতে যদি আমি কাউকে বন্ধু হিসেবে যদি গ্রহণ করতাম বা করি তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে গেলেন যে আমার পরে যদি কেউ নেতা হয় বা খলিফা নির্বাচন হয় তাহলে আবু বক্কর দিকে আল্লাহ রসুল ইশারা করে গিয়েছিলেন। আপনাকে একটা কথা শোনাবার জন্য এটা বললাম। দিনটা ছিল শনিবার, বৃহস্পতিবারে ঘটনা ঘটেছে, শনিবার, শনিবার দিন যখন এসেছে আল্লাহ রসুল একটু সুস্থ হলেন, সুস্থ হলেন, দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে নববীর দিকে যেতে শুরু করলেন। হযরত আবু বক্কর তখন জোহরের নামাজের ইমামতি করছিলেন, আল্লাহ রসুলের আশা বুঝতে পেরে হযরত আবু বক্কর পিছনে চলে আসার জন্য মনস্থির করলেন। আল্লাহ রসুল ইশারা করে বলছেন আবু বক্কর ওইখানেই দাঁড়িয়ে যাও, পিছনে আসার প্রয়োজন নেই, ইশারা করে এই কথা বলতে চাইছেন। হযরত আবু বক্কর দাঁড়িয়ে আছেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ রসুলকে আবু বক্করের বাম দিকে বসানো হলো, বাম দিকে বসানো হয়েছে আবু বক্করের বাম দিকে, ডান দিকে আছেন হযরত আবু বক্কর। এখন হযরত আবু বক্কর ছিলেন ইমাম, আল্লাহ রসুল যখন বসে গেলেন ইমাম হলেন আল্লাহ রসুল, মুকাব্বির হলেন হযরত আবু বক্কর। ইসলামের প্রথম মুকাব্বিরকে হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ পড়ে বাড়ি চলে এলেন, বাড়িতে এসেছেন, বাড়িতে এসে ফজরের টাইম হয়েছে, মসজিদে হযরত আবু বক্কর ইমামতি করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরজার পর্দাটা এরকম করে ফাঁক করে দিয়ে খুব জোরে মুচকে তিনি হেসে উঠলেন, আর বারবার এরকম মসজিদ নববীর দিকে দেখছেন। আম্মা যান আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি কঠিন অবস্থাতে কেন আপনি হাসছেন, কেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা এই সেই সলাত, এই সেই নামাজ যেটার প্রতিষ্ঠার জন্যে আমি আজ পর্যন্ত মানুষের কাছে কত মার, কত অপমান, কত কিছু হয়েছি, আজকে আমি নিজের চোখে দেখে যেতে পারছি যে নামাজ হচ্ছে। আল্লাহ রসুল আয়েশাকে বলছেন আয়েশা পর্দাটা লাগিয়ে দাও। হযরত আবু বক্কর খুব কাঁদছেন আর ইমামতি করছেন ফজরের, খুব কাঁদছেন। আল্লাহ রসুল একটু সুস্থ মনে মনে করছেন, এবার মারা যাবেন 2-3 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে মারা যাবেন, তার আগে আয়েশাকে কয়েকটা কথা বলে যাচ্ছেন, ফাতেমাকেও কয়েকটা কথা বলেছেন, তার মধ্যে আয়েশাকে একটা কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা আচ্ছা বলো আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে, টাকা পয়সা সোনা দানা চাঁদি কিছু আছে? আয়েশা বলছেন আল্লাহ রসুল আমাদের বাড়িতে 5টা থেকে 9টা স্বর্ণ মুদ্রা আছে, যেটাকে দিনার বলা হয়, দিনার মানে স্বর্ণের কয়েন আর দিরহাম মানে চাঁদির কয়েন।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দিকে তাকিয়ে দিয়ে বললেন, আয়েশা তুমি এগুলো এখনো পর্যন্ত গরীব মিসকিনদের মাঝখানে বিলি বণ্টন করে দিলে না, এখনো রেখে দিলে? তুমি কি জানো যে একজন ইমানদার কোন নবীর পক্ষে এবং একটা ঈমানওয়ালা মানুষের পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে? তার মানে নবী যেটা বোঝাতে চেয়েছেন, আয়েশা তুমি যদি দান করে দিতে তাহলে তুমি আখেরাতে পেয়ে যেতে বা আমি আখেরাতে পেয়ে যেতাম, এই যে সম্পদ রেখে যাচ্ছে এটা হচ্ছে একটা নিকৃষ্ট সম্পদ, এটার আমার আর কোনো উপকার করবে না। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররা, সম্পদ যারা সুস্থতা অসুস্থতায় অভাবে সচ্ছলতায় অসচ্ছলতায় যারা দান করে, দুই রাগ হয়ে গেলে যারা সংবরণ করে, তিন অপরাধী মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আমি এই সৎকর্মশীলদেরকে খুব বেশি পছন্দ করি, খুব বেশি পছন্দ করি। কয়েকটা কথা আগোছালোভাবে আপনাদেরকে বললাম জুম্মার খুতবা, আগোছালোভাবে কয়েকটা উপদেশমূলক কথা বললাম। আল্লাহ আপনাদের আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা এখানে বসে আছে জুম্মার দিনের দোয়া কবুল হয়, তারপরে আমি একজন মুসাফির, কলকাতার মানুষ, এত দূরে এসেছি আমি এই মুহূর্তে মুসাফির, প্লাস আজকে জুম্মার দিন, আল্লাহ যারা এখানে বসে আছে তুমি আমাদের ক্ষমা করে দাও। আর একটা দোয়া করি যে আপনারা জানেন যে ফিলিস্তিনের মাটিতে সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে মুসলিমদের উপরে চরম অত্যাচার করছে ইসরায়েলের ইহুদিরা, চরম অত্যাচার, মসজিদের উপরে পর্যন্ত বোমা হামলা চালাচ্ছে তারা, কত শিশু ধরে ধরে কেটে দিচ্ছে গরু কাটার মতো করে। আমি মমতাজুল ইসলাম মুসাফির দোয়া করছি, একবার অন্তত আমিনটা বলুন, হে কাবার মালিক, তুমি যেমন আব্রাহাকে চিহ্নিত করে শেষ করেছ, পৃথিবী থেকে তাদেরকে যেমন বিদায় জানিয়ে দিয়েছ, ঠিক তেমন ফিলিস্তিনের মুসলমানদের উপরে যারা কঠিন অত্যাচার চালাচ্ছে, দয়াময় তুমি তাদেরকে পৃথিবী থেকে একেবারে শেষ করে দাও, একেবারে তাদেরকে মিটিয়ে দাও সারা পৃথিবী থেকে। কারণ ইহুদি হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র জাতি যারা মুসলিমদের চরম শত্রু। প্রত্যেক নামাজে দোয়া করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। অন্ততপক্ষে আপনি আপনার জাতির জন্য কিছু করতে পারেন আর না পারেন, অন্ততপক্ষে দুই রেখাত নামাজের পরে হাতটা তুলে বলবেন আল্লাহ ফিলিস্তিনিদেরকে তুমি বাঁচিয়ে দাও। নমরুদ ইব্রাহিমকে মারার চক্রান্ত করেছিল, সফলতা পায়নি। মুসাকে ফেরাউন চক্রান্ত করেছে, সফলতা পায়নি। পৃথিবীতে যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে একজনও তো বেঁচে থাকতে পারেনি, সফলতা হয়নি। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে, মিশন টেকাতে পারেনি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে 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 ধ্বংস করে দিয়েছে। আজও পর্যন্ত ফিলিস্তিনিদের মা বোনেদের কান্না পৃথিবীর কোনো জাতি কেউ শুনতে পায় না, আজ পর্যন্ত ভাটলের মানুষ শুনতে পায় না, কলকাতা দিল্লি বোম্বাইয়ের মানুষ কেউ শুনছে না, পৃথিবীতে এত মুসলিম দেশ কেউ তাদের পাশে দাঁড়ায় না। আমি মমতাজুল ইসলাম আপনাকে এটা অনুরোধ করে বলছি যে আপনারা দয়া করে একটু তাদের জন্য দোয়া করুন, এই বলে যে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তাদেরকে যারা মারছে, নিরীহ মানুষদেরকে যারা হত্যা করে দিচ্ছে, তোমার মসজিদ মসজিদ আকসাকে ধ্বংস করে দেওয়ার যারা মানে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে পৃথিবীতে একদম নিশ্চিহ্ন করে দাও, তাদের কোনো যেন চিহ্ন না থাকে, দোয়া করবেন। যারা বসে আছেন আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, যারা আসতে পারেনি অসুস্থতার কারণে মসজিদে আল্লাহ তুমি তাদের শারীরিক সুস্থতা দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে আছে পরিশোধ করার তৌফিক দান করো, যারা কন্যাতায় আছে সুপাত্রের ব্যবস্থা করে দাও, যারা মুসিবতের ভিতরে আছে আল্লাহ তুমি তাদেরকে আসান করে দাও। হে কাবার মালিক, আমাদের কাছ থেকে যারা চলে গেছে আব্বা মা আত্মীয় স্বজন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আর আমরা যতদিন পর্যন্ত পৃথিবীতে আছি আমাদেরকে ঈমানের অবস্থায় রাখো। এই বলি আজকে সংক্ষিপ্ত খুতবা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।